ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা সম্পর্কে সবাইকে সচেতন করতে এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে ইরান। প্রতিরোধ যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের সমর্থনে রাজধানী তেহরানে একত্রিত হয়েছে দেশটির চিত্রশিল্পীরা। ইরানের সংস্কৃতি ও ইসলামিক নির্দেশনা মন্ত্রণালয় এবং ইরানি চলচ্চিত্র সংস্থার এক আয়োজনে তারা একত্রিত হন। স্থানীয় সময় শনিবার তেহরানের অস্থায়ী আর্ট মিউজিয়ামে শিল্পীরা ফিলিস্তিনের পক্ষে নিজেদের বিভিন্ন চিত্রকর্ম তুলে ধরেন। শিল্পীরা জানান, প্রকৃত শিল্পকর্ম হচ্ছে শিল্পীরা চুপ করে থাকবে না, সমাজের পরিস্থিতি তুলে ধরে প্রতিবাদ জানাবে। আজ শিল্পীদের দায়িত্ব হলো ফিলিস্তিনকে সমর্থনকারী মিডিয়া হিসেবে কাজ করা এবং সমস্ত বিশ্বকে এই অসহায় মানুষের কণ্ঠস্বর শুনতে দেওয়া। Thank you.